আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তো বরাবরের মতো আজকে আপনার সাথে বিধান আটাশ নিয়ে কথা বলবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিধান আটাশ, এটার লাগানো থেকে ধান ফোলা অবধি, মানে এক কথায় ধান বাড়তে যাওয়া পর্যন্ত এই ধানের সময় লাগে 120 দিন, 120 দিনের কাছাকাছি। তো এই ধানটা লাগানো হয়েছে আপনার জানুয়ারি মাসে 20 তারিখে। তাহলে সামনে গেছে আপনার ফেব্রুয়ারি, গেছে মার্চ, গেছে মার্চ, এপ্রিল মাসে আই গিয়ে 13 হিসাবে 3 মাস, 3 মাসের ধানটা আপনার সেলিন হয়ে গেছে, 3 মাসের ধানটা আপনার সেলিন হয়ে গেছে। তো আপনার দেখতে পাচ্ছেন মোটামুটি ধানটার অবস্থা কীরকম। তো স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ধানটা অনেক স্পট পড়ে গেছে। স্পট পড়ার কারণ হচ্ছে এই ধানে যখন ফলে ওই সময় ধুলো ঝড় হয়, ওই ধুলো ঝড়ার কারণে ধান স্পট পড়ে গেছে। তো ধানটায় বেশ মোটামুটি ভালোই ফলন হয়। তো বিঘাপতি আর বিধান আটাশ 26 থেকে 27 মণ পর্যন্ত হয়। তো যদি উন্নত মানের ধান আরও ভালো হয়, দেখা যাচ্ছে 28 ধান আরও ভালো হতেও পারে। তো মোটামুটি আমার জানা মতে বিধান আটাশ বিঘাপতি 26-25 মণ এরকম হয়। তো আপনার দেখছেন বিধান আটাশ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর মূলত আমি আজকে বিধান আটাশটাই বলছি এই কারণে যে বিধান আটাশে সেমন কোনো রোগ বালাই নেই, যখন শীষ মারে ওই সময় অন্যান্য মাজরা মারা যে বিষ আছে অন্তে দিয়ে দেওয়া যায়। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।